সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ফুটবল এক্সট্রা কাল আবার একটা ম্যাচ আই প্রথম চারটে ম্যাচের রেজাল্ট সমর্থকদের খুশি করতে না পারলেও আবার কিন্তু কাল এসে বেঙ্গল মাঠে নামতে চলেছে অবশ্যই সেই খবর দেবো তার আগে আজ জামশেদপুরের সাথে এটিকে মোহনবাগানের ম্যাচ আপনারা সবাই জানেন আগের ম্যাচেই মুম্বাইয়ের কাছে পাঁচ এক গোলের বিশাল ব্যবধানে হার সেই হার কাটিয়ে আজ কিন্তু এটিকে মোহনবাগান পুরো উদ্যমে নতুন করে জামশেদপুরের এগেনস্টে মাঠে নামতে চলেছে এবং জামশেদপুর আপনারা জানেন তাদের শেষ ম্যাচ তারা কিন্তু হায়দ্রাবাদের সাথে এক এক গোলে ড্র ড্র করেছে যদিও পুরো টিমটা এখনও পর্যন্ত ফর্মে না ফিরলেও জামশেদপুর কিন্তু ধীরে ধীরে ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছে অন্যদিকে এটিকে মোহনবাগানের কথা যদি বলতে হয় এই মুহূর্তে এটিকে মোহনবাগানের ডিফেন্স লাইন নিয়ে যে চিন্তা সেটা হয়তো আজকে লাঘব হতে চলেছে তিনি হয়তো আজকে প্রথম একাদশে ফিরতে চলেছেন বা আঠারো জনের স্কোয়াডেও থাকতে পারেন তো তিনি হয়তো যদি ফেরে তাহলে হয়তো এটিকে মোহনবাগানের অনেকটা সুবিধা হবে বলতে পারি আচ্ছা কালকের ম্যাচ নিয়ে কালকে কেরালা ব্লাস্টার্স আপনারা দেখেছেন হয়তো সবাই কেরালা ব্লাস্টার্স কিন্তু কাল জয় পেয়েছে এবং তিনশো দিন পর আইএসএল এ তিনশো দিন পর বা এগারোটা ম্যাচ জয় না পাওয়ার পর কাল কিন্তু কেরালা ব্লাস্টার্স তাদের জয় ছিনিয়ে নিয়েছে আলফারো ভাস্কুয়েজ দুর্দান্ত একটা গোল করেছেন দেখেছেন আপনারা পুরো খেলাটাই তো কেরালা ব্লাস্টার্সও কিন্তু আস্তে আস্তে ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছে বলা যেতে পারে তো এবার আসি এস সি বেঙ্গলের কথায় এসসি বেঙ্গল কাল এফ সি গোয়ার সাথে মুখোমুখি হতে চলেছে এফ সি গোয়া এমন একটি টিম যারা এখনও পর্যন্ত আই জয় আনতে পারেনি বা জয় ছিনিয়ে আনতে পারেনি সেই এফসি গোয়ার বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে এসসি ইস্টবেঙ্গলের যে চোটের চিন্তা সেটা কত দূর কিয়ে গেলো তো অবশ্যই আপনাদের জানাবো তার আগে বলে দিই দেখুন কয়েকটি মিডিয়া হাউস বা কিছু টুইটার হ্যান্ডেল থেকে যেরকম বলা হচ্ছে যে এসসি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ইন ইনক্যাপেবেল টেকনিক্যাল ফিজিক্যাল ট্রেনিং ফিজিক্যাল ট্রেনার এদের নিয়ে এসছে আমি আগের দিন কিছু নিউজ নিউজ দেখছিলাম স্পোর্টস নিউজ সেখানেও বলা হচ্ছিল তো আপনাদের জানিয়ে রেখে দেখুন এই মুহূর্তে চিরঞ্জিত মালাকার এবং জয় এই যে দুজন বাঙালি বাঙালি ফিটনেস ট্রেনার তারাই কিন্তু মূলত ইস্ট বেঙ্গলের ফিটনেসের দিকটা দেখছেন এবং বলতে কোনো দ্বিধা নেই চিরঞ্জিত মালাকার এর আগে বিএসএস স্পোর্টিংয়ের হয়ে যথেষ্ট সুনামের সঙ্গে কাজ করেছেন আপনারা জানেন ঠিক সেরকমই তিনি কিন্তু এসসি ইস্টবেঙ্গলেও খুব ভালো ভালো কাজ করছেন এটা বলতে পারি হ্যাঁ এবার আপনারা বলবেন যেহেতু এখন সব দলেই বিদেশি ফিজিক্যাল ট্রেনার সেখানে এসসি ইস্টবেঙ্গলে নেই সেটা আপনারা বলতে পারেন বাট যদি বাঙালি ফিজিক্যাল ট্রেনার চিরঞ্জিত মালাকার বা জয় এদের কথা বলা হয় তাহলে কিন্তু অবশ্যই তাদের পাশে দাঁড়াতে হবে তারা যথেষ্ট চেষ্টা করছে এবং দেখুন এখনকার ট্রেনিং এখনকার ম্যাচ ফিটনেস প্লেয়ারদের এতদিন ধরে কোভিডে খেলাধুলা বন্ধ তার মধ্যে থেকেও যে সমস্ত প্লেয়ারগুলোকে চোট থেকে বাঁচিয়ে রাখা যায় সেগুলোর যথাসাধ্য চেষ্টা কিন্তু এসসি বেঙ্গল ম্যানেজমেন্ট এবং তাদের ফিজিক্যাল টিম করছে যতটুকু জানা যাচ্ছে তারা কিন্তু কিছু প্লেয়ারকে হয়তো সুস্থও করে তুলেছে এবার ব্যাপার হচ্ছে কাল এফসি গোয়ার বিরুদ্ধে এস সি বেঙ্গল টিম ম্যানেজমেন্ট পুরো টিম কি হাতে পাবে দেখুন পুরো টিম তো হাতে পাবে না কিছু প্লেয়ার এখনও চোটের জন্য বাইরে কিন্তু তা সত্ত্বেও এফসি গোয়ার বিরুদ্ধে মুখোমুখি হওয়ার আগে এস সি বেঙ্গল ম্যানেজমেন্টের হাতে বিদেশি যদি বলতে হয় সিডালের চোট বাকি সবাই কিন্তু মোটামুটি ফিট এবং যতটুকু জানা যাচ্ছে তাতে অঙ্কিত মুখার্জি জ্যাকিচাঁদ সিং অঙ্কিত মুখার্জি হয়তো এই ম্যাচে থাকতেও পারেন তবে কোনো পরিষ্কারভাবে কিছু জানা যায়নি অঙ্কিত মুখার্জিকে রাখা হবে কি না যদি অঙ্কিত মুখার্জিকে রাখে তাহলে রাইড ব্যাক পজিশনের যে চিন্তা সেটা এসছে বেঙ্গলের দূর হবে এছাড়া পুরো টিমটা যদি আপনাদের বলতে হয় আগের ম্যাচে যেরকম আপনার বলেছিলাম যে ডিফেন্স পজিশানে আদিল খানকে প্রথম দিকে খেলানো উচিত তবুও আদিল খান হয়তো ম্যাচ ফিট নেই নব্বই মিনিট ম্যাচ খেলার মতো জায়গায় নেই তাই জন্য তাকে পরিবর্তিত হিসেবে নামাতে হচ্ছে এবং যতটুকু তিনি ম্যাচ খেলছেন ততটুকু কিন্তু তিনি ভরসা জোগাচ্ছেন ডিফেন্সে এটা কিন্তু বলাই যেতে পারে তো অবশ্যই আমাদের নজরে থাকবে যে টিম লাইন আপটা কীরকম হয় তবে হ্যাঁ আমি দেড়ভিসবিককে মাঝ মাঠে রেখে আগের দিন টমি ক্লাব যথেষ্ট ভালো পারফরম্যান্স মেলে ধরেছে তো টমি সাথে যদি হীরা মণ্ডল এবং ভারতীয় সেন্টার ব্যাকরা থাকে তার সাথে মাঝমাঠে মাঠে আমির সাথে যেরকম আগের দিন নাওরেম মহেশ সিং দেখেছেন যথেষ্ট খেটে খেলেছে নাওরেম মহেশ সিং এবং অবশ্যই যদি অ্যান্থনিও পেরাসভিককেও রেখে দেওয়া যায় জ্যাকি যদি সুস্থ হয় আমি যাই না হয়তো জ্যাকি চাঁদ এই ম্যাচে নেই এফসি গোয়ার বিরুদ্ধে হয়তো জ্যাকি পাওয়া যাবে না যতটুকু যা জানা যাচ্ছে তো যদি জ্যাকি না পাওয়া যায় তাহলে অ্যান্থীয় পেরাসভিক এবং নাওরেম মহেশ সিং যদি দুটো উইংয়ে থাকে এবং অমরজিৎ সিং কিয়ামের সাথে মাঝমাঠে যদি ডরেন সরি আমির দেভেসিক থাকে এবং আফফ্রন্টে চিমার সাথে হাউকিপকে যদি খেলানো হয় তাহলে কিন্তু যথেষ্ট শক্তিশালী হবে দলটা এবং এফসি গোয়া আপনারা জানেন প্রথম তিনটে ম্যাচে জয়ের মুখ দেখতে পাইনি তাই তারা কিছুটা চাপে তো থাকবে এবং এর থেকে আরেকটা বড় জিনিসও বলা যেতে পারে যে এফসি গোয়া যেরকম চাপে থাকবে তারা কিন্তু জয়ের জন্য উতলা হয়ে উঠবে তাই হয়তো ডিফেন্সে ফাঁক ফোকর অনেক বেশি বেরোবে তো সেই জায়গা থেকে কিন্তু বলা যেতে পারে যে এসসি বেঙ্গলের গোল গেটাররা গোলের সন্ধান পাবেন আর এটাও বলা যায় এসসি ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন এখনও পর্যন্ত আইএসএল এ যতগুলো ম্যাচ হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি গোল কনসিড করেছে কিন্তু এসসি সি ইস্টবেঙ্গল দশটা গোল কিন্তু তারা হজম করেছে এবং তার এগেন্সটে পাঁচটা গোল দিয়েছে তো এবার দেখা যাক যে গোয়ার বিরুদ্ধে তারা গোল আগে করে আর গোলটাকে বাঁচিয়ে রাখতে পারে কি না সেটাই কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা হবে এসসি ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনের কাছে এবং অবশ্যই বড় পরীক্ষা হবে কোচ মনলো দিয়াজের কাছে যে তিনি টিম লাইন আপটা কীরকমভাবে নামাবেন যেরকম আপনারা দেখছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গায় যে টিম লাইন আপটা করা হচ্ছে তাতে কিন্তু অ্যান্থনিও পেরোসেভিক চিমা আমির দেবেসেভিক টমিসব মার্সেলাকে রেখেই করা হচ্ছে অর্থাৎ চিমা এবং পেরোসেভিক একসাথে মাঠে থাকলে যতটা ভয়ঙ্কর ঠিক ততটাই কিন্তু কাজে লাগাতে হবে কোচকে অর্থাৎ আপনারা আগের ম্যাচে দেখেছেন চিমা কিন্তু বক্সের ভেতরে বল পেলে ভয়ঙ্কর যদিও আবার বলছি হয়তো ম্যাচ ফিটনেসের জন্য এখনও পুরোপুরি ফিট নয় সে বা নব্বই মিনিট খেলার মতো হয়তো জায়গায় নেই তবুও যতটুকু টাইমে তিনি মাঠে থাকছেন আগের ম্যাচে পুরো ম্যাচ খেলেছেন এবং যথেষ্ট তাকে কনফিডেন্স লেগেছে সেই কনফিডেন্স লেভেলটাই কিন্তু আজকে যাই পুরো এসসি বেঙ্গল টিমের মধ্যে তাহলেই কিন্তু এফসি গোয়ার বিরুদ্ধে জয় ছিনিয়ে আনতে পারবে এবং এই আইএসএলে প্রথম জয় ছিনিয়ে আনতে পারবে এসসি বেঙ্গল তো যাই হোক আমাদেরও ম্যাচের উপরে নজর থাকবে কালকে এবং আজকে এটিকে মোহনমগানের সাথে জামশেদপুরের ম্যাচ সেটার উপরে নজর থাকবে অবশ্যই আপনারা জানতে পারবেন পরের ভিডিওতে বা রাতের ভিডিওতে তো থ্যাংক ইউ গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে